নমস্কার, আজকের গল্পে শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা রাজপুত্র। কাঞ্জির রাজপুত্র এবার যৌবরাজ্যে অভিষিক্ত হবেন। রাজ্যময় ধুমধাম পড়ে গেছে। কাঞ্জির উত্তর প্রান্তে গরুড়ধ্বজ বিষ্ণু মন্দির। পুরোহিত গেছেন সেখানকার আশীর্বাদ নির্মাল্য আনতে। লোক পাঠানো হয়েছে প্রয়াগ তীর্থ থেকে জল আনার জন্য। সেই জলে স্নান করিয়ে বিষ্ণুর পূজা নির্মাল্য তার কপালে ঠেকিয়ে রাজপুত্রকে পুরো নারীরা বরণ করবেন। রাজা বিশ্রাম কক্ষে প্রবেশ করেছেন। রাত্রি প্রায় দ্বীপ্রহর। কোশলরাজের দূত কি এক প্রস্তাব নিয়ে এসেছেন। রাজা তাই আজ সারাদিন ধরে মন্ত্রীর সঙ্গে আলোচনা করছিলেন। শরীর ও মন দুই বড় ক্লান্ত। এমন সময় রাজকুমার কক্ষে ঢুকে পিতাকে প্রণাম করে একপাশে দাঁড়িয়ে রইলেন। রাজা বললেন, চন্দ্রসেন, তোমার কিছু বলবার আছে? রাজপুত্র বিনীত অথচ দৃঢ়কণ্ঠে বললেন, বাবা, গত বছর যখন গুরুগৃহ থেকে ফিরে আসি তখন আপনি বলেছিলেন আমায় কিছুদিন দেশ ভ্রমণে যাওয়ার অনুমতি দেবেন। আপনার অসুখের জন্য এতদিন কোনো কথা বলিনি, এবার আমি সে বিষয়ে অনুমতি চাই। মহারাজ বিস্মিত সুরে বললেন, কি বিষয়ে অনুমতি চাই বলো। আমি দেশ ভ্রমণে যেতে চাই বাবা। তুমি জানো তোমার যৌবরাজ্যে অভিষেকের জন্য সব আয়োজন করা হয়েছে? সেজন্যই তো আরও বেশি করে যেতে চাই বাবা। আমি কাঞ্জি ছাড়া জীবনে আর কোনো কিছু দেখলুম না, কিছু জানলুম না। কানে শুনেছি উত্তরে হিমবান পর্বত আছে, দক্ষিণে সমুদ্র আছে, পশ্চিমে সিন্ধু নদ আছে। কাঞ্জি ছাড়াও আরও কত রাজ্য দেশ আছে। কিন্তু 19-20 বছর বয়সেও আমি চোখ থেকেও অন্ধ। যার জীবনে কোনো অভিজ্ঞতা নেই তাকে দিয়ে দেশ শাসন কী করে হবে? আমায় যেতে দিন বাবা। এর দুদিন পরে রাজ্যের লোক সবিস্ময়ে শুনলে রাজকুমার চন্দ্রসেনের অভিষেক উৎসব সম্প্রতি স্থগিত থাকল। কারণ তিনি চলেছেন বিদেশ ভ্রমণে একা, সঙ্গে তিনি কাউকে নিতে রাজি নন। সত্যই রাজকুমার সঙ্গে কাউকে নেননি। আজ সপ্তাহ উত্তীর্ণ হয়েছে। চন্দ্রসেন তার প্রিয় সাদা ঘোড়াটিতে চড়ে একা পথ চলেছেন। তার সঙ্গে থাকবার মধ্যে বাঁ দিকে খাপে ঝোলানো পৃথ্বীদত্ত তরোয়ালখানি, আর আছে চোখে অসীম তৃষ্ণা, বুকে অদম্য সাহস ও নির্ভীকতা। কাঞ্জি রাজ্যের সীমা ছাড়িয়েও দুদিনের পথ চলেছেন। কত গ্রাম, মাঠ, বন, নদী পার হয়ে চলেছেন, সবই অচেনা। এ তার নিজের রাজ্য কাঞ্জি নয়, এখানে তিনি একজন অজানা পথিক মাত্র। তখনও সূর্য অস্ত যায়নি। এক নদীর ধারে তার নৌকা এসে পৌঁছল তাকে নিয়ে। প্রকাণ্ড নদী, বৈকালের রাঙা আলোয় ওপারের বনরেখা অপূর্ব দেখাচ্ছে। অত বড় নদী কী করে পার হবেন? রাজকুমার চিন্তায় পড়লেন। কোনো দিকে মানুষের বাসের চিহ্ন নেই। সন্ধ্যের ছায়া ক্রমে ধূসর হয়ে এলো। বিজন নদী, তীরের ছন্নছাড়া চেহারাটা সুমুখ আধার রাতের গাঢ় ছায়ায় যেন আরও বেশি ছন্নছাড়া হয়ে ফুটে উঠল। ওপারে বহু দূরে একটা পাহাড়, নীলচূড়া একটু একটু চোখে পড়ে। রাজকুমার চেয়ে থাকতে থাকতে পাহাড়ের ওপর থেকে আগুনের রাঙা একটা হলকা হঠাৎ আকাশের পানে লকলক করে জ্বলে উঠেই দপ করে নিভে গেল। রাজপুত্র অবাক হয়ে সেদিকেই চেয়ে আছেন। এমন সময় একটা প্রকাণ্ড বাজপক্ষী সন্ধ্যার আকাশে ডানা মেলে নদীর উজান দিক থেকে উড়ে এসে তার মাথার উপর 3-4 বার চক্রাকারে ঘুরে আবার কোন দিকে অদৃশ্য হল। রাজকুমারের নির্ভীক মনও একটুখানি কেঁপে উঠল। তিনি জানতেন তাদের বংশে কারুর মৃত্যুর পূর্বে তাদের মাথার উপর গৃদ্ধ জাতীয় পাখি 3 বার ওড়ে। কেউ কেউ বলেছেন, বিশেষ করে শাকুন শাস্ত্রবিদ কোনো গণৎকার সেবার বলেছিলেন যে এই গৃদ্ধ তাদের পূর্বপুরুষের হাতে অন্যায়ভাবে অবিচারে নিহত কোনো শত্রুর আত্মা। বহুকাল ধরে সে পৈশাচিক উল্লাসের সঙ্গে জানিয়ে দিয়ে যায় নিজ শত্রুর বংশধরের মৃত্যুর পূর্বাভাস। কোথা থেকে আসে, কোথায় আবার উড়ে চলে যায় কেউ বলতে পারে না। রাতের সঙ্গে সঙ্গে এলো হাড় কাঁপুনি ধারালো শীত। একটা বড় গাছও কোথাও নেই যার তলায় আশ্রয় নিতে পারেন। অবশেষে একটা মাটির ঢিপির পিছনে ঘোড়া থেকে নেমে রাজপুত্র নিজের আসন বিছালেন। সেখানটাতে হাওয়া বেশি লাগে না। শুকনো লতাকাঠি কুড়িয়ে আগুন জ্বালানোর ব্যবস্থা করে সে রাত্রের মতো তিনি সেখানেই রইলেন। উপায় কী? গভীর রাত্রে রাজপুত্রের ঘুম ভেঙে গেল।
বহুদূরে যেন কাদের আর্তনাদ, মৃত্যুপথের পথিকদের অন্তিম চিৎকারের মতোই করুণ। রাজপুত্র নিজের অলক্ষিতে একবার শিউরে উঠলেন। শয্যার পাশের আগুন নিবে গিয়েছে। উঠে আগুন ভালো করে জ্বাললেন। সারা রাত্রির মধ্যে ঘুম আর এলো না কিন্তু। ভোরের দিকে একটা ডিঙ্গি পাওয়া গেল, তাতে পার হয়ে রাজকুমার ওপারে গিয়ে উঠলেন। ডিঙ্গির মাছি আত পাগল এবং বোধহয় কানে আদেও শুনতে পায় না। রাজকুমারের প্রশ্নের কোনো উত্তর সে দিতে পারল না। প্রথমে একটা মরুভূমির মতো মাঠ, ঘাস খড় গাছপালা কিছুই নেই, কটা রঙের বালির পাহাড় এখানে ওখানে, অনেক দূরে গিয়ে একটা জনপদ, কিন্তু কেমন একটা নিরানন্দ ভাব চারিদিকে। পথ দিয়ে পথিক চলে না, দোকান পশারে খদ্দের নেই, নদীর ঘাটে স্নানার্থীর দল নেই, মাঠে চাষিরা চাষ করে না, যেন কেমন একটা বিষাদ ও অমঙ্গলের ছায়া চারিদিকে। রাজকুমার ক্ষুধায় ও তৃষ্ণায় বড়ই কাতর হয়েছিলেন। নিকটেই একটি গৃহস্থের বাড়ি, সেখানে গিয়ে আশ্রয় চাইতেই তারা খুব যত্নের সঙ্গে আশ্রয় দিলে। অনেক দিন পরে রাজকুমার ভালো খাবার খেলেন, ভালো বিছানায় বিশ্রাম করতে পেলেন। মানুষের সঙ্গ অনেক দিন পরে বড় প্রিয় মনে হলো। কয়েকদিন সেখানে রয়ে গেলেন তিনি। গৃহস্থের একটি ছোট মেয়ে ও ছোট ছেলের সঙ্গে রাজকুমারের বড় ভাব হলো। তারা তাকে ফুল তুলে মালা গেঁথে দেয়, দুপুরে তার কাছে বসে গল্প শোনে। তাদের শত আবদার প্রতিদিন তাকে সহ্য করতে হয়। ছোট ছেলেটির উপদ্রবের তো আর অন্ত নেই। অল্পদিনের মধ্যেই রাজকুমার সে বাড়ির সবারই তো বটেই, গ্রামেরও সকল লোকের প্রীতি ও শ্রদ্ধার পাত্র হয়ে উঠলেন। এত সুন্দর মুখশ্রী, এমন সুন্দর কান্তি, এমন মিষ্টি স্বভাবের মানুষ তারা কখনো দেখেননি। রাজকুমারের আসল পরিচয় কেউ জানে না, তিনি কাউকে সেসব কথা বলেনও নি। সবাই ভাবে তিনি একজন গৃহহীন পথিক, হয়তো তার কেউ কোথাও নেই। এতে সবারই স্নেহ তার উপর আরও বেড়ে যায়। কিসে তিনি সুখে থাকবেন, কিসে আত্মীয়হীন নিঃসঙ্গ প্রবাস কষ্ট তার কমবে, সবারই এ চেষ্টা। তারা নিজেদের মধ্যে বলাবলি করে, এমন সুন্দর চেহারার ছেলে নিশ্চয় কোনো বড় ঘরের হবে। গ্রামের যিনি মণ্ডল তার এক মেয়ে পরমা সুন্দরী, সবাই বলে ওই ছেলে এই মেয়েরই উপযুক্ত। বিধাতা ওর জন্যই যেন এ দেবতার মতো সৌম্যকান্তি ছেলেটিকে কোথা থেকে জুটিয়ে এনেছেন। মণ্ডল গৃহিণীও রাজকুমারকে এতদিন দূর থেকে দেখে এত পছন্দ করলেন যে তিনি স্বামীকে জানিয়ে দিলেন, যদি ওই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে হয় ভালো, নইলে মেয়ে চিরকুমারই থাকুক, তার আপত্তি নেই। রাজকুমার কিন্তু কিছুতেই তেমন আমোদ পান না। তার মনে কি একটা বিপদের ছায়া সকল আনন্দকে স্মরণ করে রাখে। একবার ভাবেন হয়তো বাপ মাকে অনেক দিন দেখেননি বলে এমন হয়, কিন্তু তার মন বলে তা নয়, তা নয়, ওসব সামান্য দুঃখ সুখের ব্যাপার, এ নয়, এ এমন কিছু একটা যার কারণ আরও গভীর, জীবন মরণ নিয়ে এর কারবার। ক্রমে এলো সে মাসের কৃষ্ণপক্ষ। রাজকুমার অবাক হয়ে লক্ষ্য করলেন বাড়িতে সবারই চোখে জল, গ্রামশুদ্ধ লোক সকলে বিষণ্ণ নিরানন্দ, কিন্তু কেউ কোনো কথা বলে না, কারণ জিজ্ঞাসা করলেও উত্তর পাওয়া যায় না, সবাই কিসের ভয়ে জুজু হয়ে আছে যেন। অবশেষে রাজকুমার কথাটা শুনলেন। এখান থেকে এক যোজন দূরে গৃদ্ধকূট পাহাড়ের ওপর রাজগুরু এক কাপালিকে সাধন পীঠ, প্রতি আমাবস্যায় সেখানে নরবলির জন্য প্রতি গ্রাম থেকে পালাক্রমে একটি তরুণ ও বয়স্ক লোক পাঠানো চাই, রাজার হুকুম। এবার এই গ্রামের পালা। শোনামাত্র রাজকুমার কর্তব্য স্থির করে ফেললেন। তার পিতৃদত্ত তুনের তীক্ষ্ণ স্পাতের ফলা পড়ানো যে বান, তা কি শুধুই নিরীহ পশু পাখি শিকারের জন্য? ক্ষতি হতে ত্রাণ করে এই সেই কারণ, মহান ক্ষত্রিয় নাম বিদিত জগতে। অস্ত্রগুরুর সে উপদেশ রাজকুমার কি ভুলে গিয়েছেন এত শিগগির? আমাবস্যার দিন মণ্ডলের বাড়িতে পাশার সাহায্যে নির্ধারিত হবে এবার কে গ্রাম থেকে যাবে। রাজকুমার একথা শুনলেন। অমাবস্যার পূর্বদিন গভীর রাত্রের অন্ধকারে তিনি চুপি চুপি শয্যাত্যাগ করে কোথায় চলে গেলেন কেউ জানে না। সকালে উঠে তাকে আর কেউ দেখতে পেলেন না। মণ্ডলের বাড়িতে পাশার মজলিসে যার নাম উঠল সে গৃহস্থের একমাত্র পুত্র। সবাই চোখের জলে ভেসে তাকে বিদায় দিলে। তার বৃদ্ধ পিতা ছেলেকে সঙ্গে নিয়ে চলল কাপালিকের কাছে, যদি হাতে পায়ে ধরে ছেলেকে ছাড়িয়ে আনতে পারেন এই দুরাশায়। গৃদ্ধকূট পর্বতের পাদদেশে গিয়ে
তারা যা দেখলে তাতে তারা অপ্রত্যাশিত বিস্ময়ে হতভম্ব হয়ে গেলেন। বড় জামগাছটার তলায় দুটো মৃতদেহ, একটা তাদের গ্রামের সেই তরুণ অতিথির, আরেকটা সেই কাপালিকের। দেখে মনে হয় দুজনই পরস্পরকে অস্ত্রঘাত করেছে। দলে দলে স্ত্রী পুরুষ সবাই ছুটে দেখতে এলো। যে নিজের প্রাণ দিয়ে তাদের চিরকালের জন্য বিপদমুক্ত করে গেল, রাজার ভয়ে গোপনে চোখের জলে ভেসে তার শেষ সৎকার সম্পন্ন করলে। রাজকুমারের সত্যিকারের পরিচয় সে দেশের লোক তখনও জানেননি।